আজকে শুধু অর্ডার এসেই যাচ্ছে, এই মাত্র একটা খাবার অর্ডার করেছিলাম সেটা চলে এলো, আবার এক্ষুনি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার আসছে, মানে দরজা খুলে একসাথে দুটো অর্ডার। এটার মধ্যে কী আছে জানো? ফোল্ডিং মশারি, কারণ আমাদের এত মশা হয়েছে কয়েকদিন যে দেখো, এই এটা সেদিন কিনে নিয়ে এসেছে, এটা শেষ হয়ে গেছে, আর এখন ডেঙ্গু, আর আমি মোটেই রিস্ক নিতে চাই না। হোল্ডিং এই জন্য কিনলাম কারণ আমার ঘরে দড়ির মশারি টাঙানোর কিছু নেই, এটা খুলে পরে দেখাবো কেমন। শুরু হলো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা, আর আমি খেলা দেখতে বসেছি এখন, খাবার খেতে খেতে খেলা দেখবো। এই জিলাপিটা হচ্ছে কেশর জিলাপি, দেখো কেশর দেওয়া আছে, কি অ্যামেজিং খেতে, আমি বলে বোঝাতে পারবো না, মানে কাজ তোমাদেরকে একটু টেস্ট করাতে পারতাম, চমৎকার খেতে এটা। আমি ভেবেছিলাম এটার মধ্যে গোলাপজামুন ভর্তি, পাঁচখানে খেয়ে নিলাম, এখন দেখছি তিনটে মাত্র আছে। আমি এটা তো আবার অর্ডার করবো, জিলাপিটা খুবই ভালো খেতে। আবার একটা অর্ডার চলে এসছে ফার্স্ট ক্রাই থেকে, এখানে রেখে দিচ্ছি সব একসাথে। ইন্ডিয়া বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেছিল, 4-13, কিছু বোঝা যাচ্ছে না এখন কি হবে না হবে। তিন বলে 13, এবার যদি 6 নামাতে পারে তাহলে গেল, তাহলে গেল। রোহিত পুরি তরহ ড্রাই গেন্দ অর্শদীপ কে হাত মে দিয়ে, অর্শদীপ শায়দ দুবারা সে ইয়র্কার কি তরফ যায়গে, কোশিশ মে লো ফুল টস ভি গেন্দ চল যায়গি, মগর বহুত ডিপ যাকে খড়ে রে রে বল্লেবাজ অর্শদীপ সিং আখরি গেন্দ মজা আয়া। দিওয়ালি গিফট এতদিন পরে দিল, তুমি কি এটা নিয়ে গেছিলে সাথে করে? কারো পছন্দ হয়নি? কফি মেকার দিয়েছে। আচ্ছা আগের বার যে ঘড়িটা দিয়েছিল না, ঘড়ি দিটা কেটে গেছে, একবারে ঘড়িটা দিন না, ওটা ইটা কেটে গেছে, আমি ড্রয়ার থেকে বের করতে গিয়ে বেরোলো, ওই দেখো ওই সাইডটা বেল্ট কেটে গেছে, আর পরেই যাবে না। ফাইনালি এই কফি মেকারটাকে আমরা ই করলাম, এটা হচ্ছে একটা চামচও দিয়েছে, ওর কফি মেকারটা পছন্দ হয়নি, শুধু ওর এই কেটলিটাই পছন্দ হয়েছে, এটা ওর এই শুধু কেটলিটাই পছন্দ হয়েছে। প্রতি বছর দিওয়ালি তো ওর অফিস থেকে কিছু না কিছু গিফট দেয়, এবছর দিয়েছে কফি মেকার, কিন্তু ওর অতটা পছন্দ হয়নি কফি মেকারের ওই মানে যা মাগটাই ওর শুধু পছন্দ হয়েছে, আর কিছু পছন্দ হয়নি। কিন্তু আমার অতটা খারাপ লাগেনি, কারণ শীতকাল আসলে আমি একটু কফিটা খেতে পছন্দ করি, আর আগের বার দিয়েছিল ওই ঘড়িটা, এই ঘড়িটা একবার দিয়েছিল, তারপরে স্পিকার দিয়েছিল একবার, তারপরে হচ্ছে তোমার হেডফোন দিয়েছিল একবার, তারপরে কিছু না কিছু ওরকম দেয়, কফি মেকারটা দিয়েছে এবার, ওই যে বিছানাতে রাখা আছে। তো যাই হোক খুলে দেখছিলাম, এবার যেটা ব্যাপার হচ্ছে যে ও এসে গেছে বাইরে, একটু বাইরে মানে অফিস থেকে আসার পরেও একটু বাইরে যাই যাই, সারাদিন কাজ করার পরেও একটু বাইরে না গেলে মুডটা ঠিক থাকে না, তো বাইরে গেছে, আর আমি রান্নাবান্না করবো, রান্নার সব কিছু রেডি আছে, তো চলো রান্নাঘরে যাই, কী কী রান্নাবান্না করছি দেখো। তো এখন 9:05 বাকি, আর ও এখনও ফেরেনি, আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি, আজকে রান্না করছি, বোনেরা মাছ নিয়ে এসেছিলো, মাছ তো শেষই হয়নি,
মাছদের পটল নিয়ে মাছের ঝোল করছি আর উচ্ছে ভাজা করছি আর ডাল আই থিঙ্ক করবো। তো ব্যাপার হচ্ছে যে রাত্রে আমার হাজব্যান্ড আমি যেটা রান্না করি সেটা পরদিন সকালে আমার হাজব্যান্ড আবার অফিসে নিয়ে যাই, কারণ সকালে উঠে এত রকমের রান্না করা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আর ও নিয়ে যায় আর আমি মানে ওই তরকারি বেশি করে একটু রান্না করি, দুপুরে আমারও হয়ে যায়, আমি একাই থাকি, ভাতটাই শুধু বানাতে হয়। জিলেবি নিয়ে এসছো? কী নিয়ে এসছো তাহলে? কফিও নিয়ে এসছে, ভালো করেছো। কফি দেখে কিছু মনে হচ্ছে? মিষ্টি নিয়ে এসছে, জিলেবি খেতে ইচ্ছে করছিল। কফিটা দেখে মনে হচ্ছে দাম বেশ ভালোই নিয়েছে, 295 টাকা। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। নষ্ট কেন করবো? ওই নষ্ট না, ওইটা মেশিনে দেবে কি? হ্যাঁ দিয়ে দেখবো, হ্যাঁ দেওয়া যাবে, দিয়ে দেখবো, অত চাপ খাওয়ার কিছু নেই। মাছ ভাজা চলছে, এখানেও কতগুলো ভেজে তুলে নিলাম। মাছের ঝোলটা হচ্ছে অলমোস্ট হয়ে গেছে, এতগুলো মাছ কারণ আমরা রাত্রে খাবো, কালকে দুপুরে আমি খাবো, আবার অফিসে নিয়ে যাবে, তো ওই জন্যে দিয়ে দিলাম বেশি করে। আর একজন দুটো একটা করে বেশি খেয়ে নেবো, তা নাহলে মাছটা শেষ হবে না। আর বেশি দিন ধরে ফ্রিজে রেখে মাছ খেলে মাছের টেস্টও চলে যায়। তো এই ঝোলটা হয়ে গেলে এবার উচ্ছে ভাজা করবো। এখানে কপিল শর্মা শো দেখছে। এবার উচ্ছে ভাজাটা হচ্ছে, আমার মা উচ্ছে যখন ভাজে আলু দিয়ে, তো উচ্ছেটাকে আলুটাকে মানে লম্বা লম্বা করে কুচিয়ে নেয়, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে মালদার দিকে এরকম উচ্ছেটাকে গোল গোল করে বেশি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটাকে গোল গোল করে আলুটাকে গোটা গোটা করে ভাজে, তো ওই জন্যে আমি ওর জন্যে এরকম করেই কেটেছি। আমার কোনো ব্যাপার নেই, আমার সরু হলেও হবে লম্বা হলেও হবে, কিন্তু আমার হাজব্যান্ডের ব্যাপার, ওই জন্যে আমি এরকম করে ওর মতো করেই কেটেছি, ওর যেটা পছন্দ সেটাই। আর এদিকে মাছের ঝোলের তরকারিটা হয়েও গেছে, এবার উচ্ছেটা হয়ে গেলে আমরা খেতে বসবো। এত জোরে টিভিটা চালিয়েছে, নিজে হো করে হাসছে। যাই হোক, তো চলো আজকে তোমাদেরকে টাটা, আজকে তোমাদেরকে গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কারণ আমি এবার একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে।